बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीबृंद आमी मोहम्मद आब्दुर रज्जाक रुबेल सहकारी शिक्षक गणित आला शमसुद्दीन उच्च विद्यालय हाथीबंध आलमिया प्रिय शिक्षार्थीबृंद करोनाकालीन समय जेहेतु तुम्हारा बासा अवस्थान करतेछो एवं बासा भलो आछो आलहमदुलिल्लाह आमिओ भलो आछि आमी आजके नवम और दशम श्रेणी शिक्षार्थीदेर उच्चतर गणित विषय अध्याय पाँच समाधान निर्णय अनुश्रेणी पाँच पॉइंट चार कयटी प्रश्न एवं एर समाधान निये हाजिर हयेछि प्रिय शिक्षार्थीबृंद आज के करब अनुश्रेणी पाँच पॉइंट चार कयटी अंक এবং এই আলোকে তোমরা বাকি অনেকগুলো প্রশ্ন উত্তর বাসা বসে করতে পারবে তো প্রথমত অনুশীলনে পাঁচ পয়েন্ট তারে আমি এক নম্বর প্রশ্নটা লিখছি cos x + 3 * y - 1 = 14 x - 3 * y - 2 = 1 এই শিক্ষার্থীবৃন্দ আমাদের বইয়ের এই প্রশ্নটাতে আছে প্লাস 1 এখানে আসলে হবে মাইনাস 1 এখানে তোমরা একটু বই ঠিক করে নিবা এখানে হবে মাইনাস 1 যদি প্লাস 1 ধরে যখন অঙ্কটা করো তাহলে প্রশ্নের সমাধান ঠিকভাবে তো করতে পারবা তাহলে एक नौ होते पाए cos x प्लस थ्री वाई माइनस वन समान फोर्टीन তাহলে আমরা যদি এই cos x प्लस थ्री টা এখানে কি হিসাবে আছে cos x प्लस थ्री টা এখানে গুণ হিসাবে আছে তাহলে আমরা এখানে হবে ভাগ তাহলে y माइनस वन समान चौदह ভাগ cos x प्लस थ्री তাহলে আমরা y माइनस वन এর মান কত পেলাম चौदह ভাগ cos x प्लस थ्री এইটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন দুই নম্বরতে পাই x মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু সমান মাইনাস ওয়ান তারপর এই যে ওয়াই মাইনাস টুটা আছে এখানে ওয়াই মাইনাস টুটা আমি লিখলাম মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান ভাগ x মাইনাস থ্রি মাইনাস ওয়ান ভাগ x মাইনাস থ্রি তাহলে ওয়াই মাইনাস ওয়ান মানে কত চোদ্দ ভাগ কোয়াস এক্স প্লাস থ্রি माइनस वन समान माइनस वन भाग वाई माइनस वन मानट बसा दिल चौदह भाग कॉस एक्स प्लस थ्री माइनस वन से माइनस वन एन एस एक्ट वन आस एक्स प्लस थ्री और वन लसा गुण निर्णय करब कॉस एक्स प्लस थ्री कॉस एक्स प्लस थ्री द्वारा भाग कर ले चौदह माइनस कॉस एक्स माइनस थ्री मैं माइनस चिन्ह कॉस एक्स साथ गुण हो माइनस कॉस एक्स माइनस प्लस माइनस वन समान माइनस वन भाग एक्स माइनस थ्री তাহলে আমরা কি করবো এখন আর আর গুণ করবো cos x প্লাস ওয়ান cos x প্লাস থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ না আর একটু কাজ করি চোদ্দ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আমার এগারো মাইনাস cos x ভাগ cos x প্লাস থ্রি সমান মাইনাস ওয়ান ভাগ x মাইনাস থ্রি মাইনাস ওয়ান ভাগ x মাইনাস থ্রি তাহলে আমরা কি করবো এখন আর আর গুণ করবো এগারো মাইনাস টু এর সাথে x মাইনাস থ্রি গুণ মাইনাস ওয়ানের সাথে আমাদের cos x প্লাস থ্রি গুণ তাহলে x মাইনাস থ্রি গুণ এগারো মাইনাস কোয়াস এক্স মাইনাস এগারোর সাথে গুণ হবে x কোয়াস এক্স প্লাস কোয়াস এক্স প্লাস থ্রি তাহলে আমাদের x এর সাথে এগারো গুণ করলে এগারো এক্স x এর সাথে টু গুণ করলে টু এক্স স্কোয়ার থ্রির সাথে এগারো গুণ করলে মাইনাস তেত্রিশ থ্রির সাথে টু এক্স গুণ করলে প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি বা এগারো এক্স আর সিক্স এক্স হচ্ছে আমাদের সেভেন্টিন এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থার্টি থার্টি থ্রি মাইনাস টু এক্সটা সাতচল্লিশ হলে প্লাস টু এক্স মাইনাস থ্রিটা সাতচল্লিশ হলে যাবে প্লাস থ্রি তাহলে আমরা কি এইটাকে দেখি দেখি মাইনাস টু এক্স স্কোয়ার টু এক্স আর সেভেন্টিন এক্স হচ্ছে মাইনাস প্লাস উনিশ এক্স মাইনাস তেত্রিশ থেকে প্লাস তিরিশ প্লাস তিন যোগ করলে হচ্ছে মাইনাস তিরিশ সমান জিরো এখন আমরা মাইনাস চিহ্নটা কমন নেব মাইনাস চিহ্নটা কমন নিলে হচ্ছে আমাদের তাহলে মাইনাস শূন্য মাইনাস মাইনাসটা এদিকে দুটো শতক কী হলে ভাবলে জিরো হয়ে যাবে তাহলে এখানে আসছে টু এক্স স্কোয়ার মাইনাস উনিশ এক্স প্লাস তিরিশ সমান জিরো তাহলে আমরা এখন কী করবো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ নিয়ম অনুসারে আমরা মিডল টার্ম করবো টু এক্স স্কোয়ার আর তিরিশ গুণ করলে হচ্ছে তিরিশ গুণ ষাট এক্স স্কোয়ার তো ষাট এক্স স্কোয়ারকে ভাঙালে হচ্ছে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফিফটিন এক্স মাইনাস ফিফটিন এক্স প্লাস থার্টি সমান জিরো তাহলে আমরা যদি এখান থেকে টু এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস টু এখান থেকে আমরা যদি মাইনাস পনেরো কমন নেই এক্স মাইনাস টু সমান জিরো তাহলে এক্স মাইনাস টু সমান এক্স এক্স মাইনাস টু দুটো থেকে একটা বাকি থেকে টু এক্স মাইনাস ফিফটিন সমান
जिरो তাহলে y x माइनस टू समान जिरो তাহলে অতএব x समान অথবা cos x माइनस फिफ्टीन इक्वल जिरो বা cos x समान फिफ्टीन তাহলে অতএব x समान फिफ्टीन भाग टू তো আমরা x এর মান কত পেলাম দুটো মান নির্ণয় করছি x समान একটা টু একটা x x समान फिफ्टीन भाग टू এই শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এই বসে দিয়ে আমরা y এর মানটা নির্ণয় করব তাহলে আমরা এখন y এর মানটা নির্ণয় করি তোমরা অবশ্যই আমার সাথে প্রশ্নটার উত্তরটা করে নিও তাহলে x এর মান 1 2 3 নং এ বসাই তিন নং সমীকরণটা কি বলছে माइनस वन सक्सेस चौदह दु दुगुण चार चार जो तीन माइनस वन प्लस प्लस वन चौदह चार तीन जो खुले सत प्लस एक তাহলে চৌদ্দ কে সাত দ্বারা ভাগ করলে আসতে আমাদের দুই যোগ এক তাহলে আমরা ওয়াই মান নির্ণয় করলাম কত থ্রি যখন এক্স এর মান টু ওয়াই মান তখন থ্রি আবার যখন এক্স সমান ফিফটিন ভাগ টু তাহলে ওয়াই মাইনাস ওয়ান সমান চৌদ্দ ভাগ দুই ইন্টু পনেরো ভাগ দুই প্লাস থ্রি তাহলে আমরা যদি এখান থেকে লিখি ওয়াই সমান এখানকার দুই এখানকার দুই বাদ গেল চোদ্দ ভাগ পনেরো তিন আঠারো মাইনাস ওয়ানটা থাকছেন চলে আসছে আমাদের প্লাস ওয়ান চোদ্দ টেনিস একটা ওয়ান আছে আঠারো আর এক যোগ করে হচ্ছে আঠারো আর এক লসক হচ্ছে আঠারো চোদ্দ যোগ আঠারো আঠারো আর চোদ্দ যোগ করে হচ্ছে আমাদের বত্রিশ ভাগ আঠারো ষোলো দুকোনো বত্রিশ নয় দুকোনো আঠারো আর ষোলো ভাগ নয় তাহলে আমাদের অতএব নির্ণেয় সমান যখন আমরা এক্সের মান পাইছি টু ওয়ার মান হচ্ছে থ্রি টু কমা থ্রি আর একটা হচ্ছে ফিফটিন ভাগ টু এখানে হচ্ছে সিক্সটিন ভাগ নাইন এই শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু বড় তোমাদের সেইভাবে সেজন্য খুব মনোযোগ সহকারে এই অধ্যায়ের অঙ্কগুলো পড়তে হবে আমরা এক নম্বর অঙ্কটা যারা বুঝতে পেরেছি তারা অবশ্যই দুই নম্বর অঙ্কটা প্রশ্নটা সমাধান করতে পারবে এখন আমরা করব এখন তোমরা এক নম্বর প্রশ্ন আলোকে দুই নম্বর প্রশ্নের উত্তরটা করবে এখন আমরা করব তিন নম্বর প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা বলছে এক্স স্কোয়ার সমান সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই ওয়াই স্কোয়ার সমান সেভেন ওয়াই প্লাস সিক্স এক্স এক নম্বর সমীকরণ একটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এক্স স্কোয়ার সমান সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই ওয়াই স্কোয়ার সমান সেভেন ওয়াই প্লাস সিক্স এক্স তাহলে আমরা এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণটা যদি বিয়োগ করি এক বিয়োগ দুই এক্স স্কোয়ার সমান সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সেভেন ওয়াই প্লাস সিক্স এক্স সমীকরণ দুটো যদি বিয়োগ করি তোমরা লক্ষ্য করো বিয়োগ করলে কী হবে চিহ্ন পরিবর্তন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সেভেন এক্স থেকে সিক্স এক্স বাদ দিলে হচ্ছে এক্স সিক্স ওয়াই থেকে সেভেন ওয়াই বাদ দিলে হচ্ছে মাইনাস ওয়াই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই আছে আমাদের এখানেও এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমরা কি লিখব এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এখানে আমরা তাহলে আমরা এখানে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা যদি এখানে এর সামনে যদি আমরা একটা প্লাস চিহ্ন ধরি এটার সাইড চিহ্ন চলে আসছে মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান শূন্য মানে এখানে এখানে এক্স মাইনাস ওয়াইটা সাইড চিহ্ন চলিত
তাহলে আমরা মিডল ভেক্টর নিউমেরিক্যাল x মানে সরি দুইটা থেকে আমরা কি লিখবো একটা আর বাকি দেখতেছে x + y আমরা এখানে মানে মানে একটা কি কল্পনা করছি 1 তাহলে এখানে আমাদের হচ্ছে -1 = 0 আর x - y x - y = 0 x + y - 1 = 0 তাহলে এরপর আমরা লিখবো y x - y = 0 তাহলে অতএব x = y অথবা আমরা এখান থেকে x এর মান যদি নির্ণয় করি x = 1 - y + y টা সাকসেস হলে - হয় - 1 টা সাকসেস হলে হচ্ছে আমাদের +1 তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ সমীকরণ ধরলে হবে আর সমীকরণ না ধরলে হবে যদি আমরা ধরতে পারি এটা কি আমরা এটাকে আমরা 3 নং সমীকরণ এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ তাহলে x এর মানটা এখন আমরা 1 নং সমীকরণে বসাইলে হবে আবার 2 নং সমীকরণে বসাইলে হবে x এর মান 1 নং a যখন x সমান y তাহলে x স্কয়ার মানে y স্কয়ার সমান 7y + 6y x এর মান হচ্ছে y তাহলে y স্কয়ার সমান 7y + 6y তাহলে আমাদের এখানে হচ্ছে y স্কয়ার + 7y + 6y হচ্ছে আমাদের সমান 13y তাহলে y স্কয়ার - 13y সমান 0 তাহলে আমরা যদি এখান থেকে একটা y কমন নেই তাহলে y - 13 = 0 তাহলে হয় y সমান 0 অথবা y - 13 সমান 0 তাহলে অতএব y সমান কত 13 তাহলে আমরা y মান নির্ণয় করলাম একটা 0 একটা নির্ণয় করলাম 13 এখন এখন এই তিন এই সমীকরণটা মান বসাবো x এর মান বসাবো যখন x সমান 1 মাইনাস y x সমান মানে কত পেলাম 1 মাইনাস y এই x সমান 1 মাইনাস y টা আমরা বসাবো আবার এক নম্বর সমীকরণে তাহলে 1 মাইনাস y হোল স্কয়ার সমান 7 ইনটু 1 মাইনাস y প্লাস 6 ইনটু y 1 মাইনাস y হোল স্কয়ার 1 মাইনাস y এর উপর হোল স্কয়ার যেহেতু আছে তাহলে এটা সূত্র করতে হবে 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার সমান 7 এর সাথে 1 গুণ করলে 7 7 এর সাথে y গুণ করলে 7y প্লাস 6y তাহলে আমরা ইন্টিগ্রাল যদি সবগুলোকে সাকসেস করি y স্কয়ার মাইনাস 2xy প্লাস 1 মাইনাস 7 প্লাস 7y প্লাস 6y হচ্ছে মাইনাস y মাইনাস y সাকসেস হলে হবে প্লাস y সমান 0 তাহলে y স্কয়ার মাইনাস মাইনাস 2y থেকে প্লাস y বাদ দিলে হচ্ছে মাইনাস y প্লাস 1 থেকে 7 বাদ দিলে হচ্ছে মাইনাস 6 সমান 0 তাহলে এটাকে আমরা যদি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ নিয়ম অনুসারে ভেরিয়েবল করি তাহলে y স্কয়ার মাইনাস 3y প্লাস 2y মাইনাস 6 সমান 0 তাহলে y কমন নিলে y মাইনাস 3 2 কমন নিলে y প্লাস 2 সমান 0 তাহলে y মাইনাস 3 সমান 0 তাহলে অতএব y সমান 3 অথবা y প্লাস 2 সমান 0 অতএব y সমান মাইনাস 2 তাহলে y মান আমরা এখানে নির্ণয় করলাম একবার পেয়েছি y মান 3 y না সরি y মান 0 এবার আমরা পেয়েছি y মান 13 এখানে y মান 3 y মান মাইনাস 2 এই মানগুলো আমরা বের করে বসাই এখন x এর মান নির্ণয় করব বুঝতে পারলো তাহলে এখন আমরা এই মানগুলো বসাই দিয়ে আমরা x এর মান নির্ণয় করব তাহলে y এর মান বসিয়ে x এর মান নির্ণয় করি তাহলে x এর মান বসাই y এর মান নির্ণয় করব কিভাবে আমরা তাহলে যখন y সমান 0 তখন x সমানও 0 কারণ হচ্ছে y সমান x সমান y তাহলে y সমান যদি 0 হয় তাহলে x সমান অবশ্যই 0 হবে y সমান 13 তখন x সমানও 13 আবার x সমান y সমান 3 y সমান 3 তখন x সমান কি হবে
1 माइनस y माइनस y माने माइनस 3 তাহলে 1 माइनस 3 মানে माइनस 2 y সমান माइनस 2 তখন x সমান 1 माइनस माइनस 2 তাহলে 1 माइनस 2 माइनस 2 যোগ করলে আসে প্লাস 2 তাহলে 1 আর গুণ প্লাস 2 যোগ করলে আসে প্লাস 3 অতএব নির্ণয় সমাধান x, y সমান x এর মান 0 হলে y এর মানও 0 x এর মান 13 হলে y এর মানও 13 x এর মান যখন माइनस 2 y এর মান 3 x এর মান 3 y এর মান माइनस 2 এভাবে আমরা কি করব তিন নম্বর প্রশ্নের সমাধানটা করলাম এই শিক্ষার্থীবৃন্দ তিন নম্বর প্রশ্নের আলোকে আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করতে পারব এখন আমরা করব পাঁচ নম্বর প্রশ্নের সমাধান x প্লাস 4 ভাগ y সমান 1 y প্লাস 4 ভাগ x সমান 25 এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তাহলে এক নং হতে পাই x প্লাস 4 ভাগ y সমান 1 একটু লক্ষ্য করো এর নিচে একটা 1 আছে 1 এবং y এর লসাগু y 1 দ্বারা y কে ভাগ করলে xy প্লাস 4 সমান y তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে xy প্লাস 4 সমান y xy প্লাস 4 সমান y আর আর গুণ করলাম এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ দুই নং হতে পাই y প্লাস 4 ভাগ x সমান 25 তাহলে y এর নিচে একটা x আছে তাহলে xy প্লাস 4 সমান x সমান 25 তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি xy প্লাস 4 সমান 25x y আটা তনীয় তাই নামার সমীকরণ আমি নিয়ে গেলাম xy প্লাস 4 সমান 25x এটা হচ্ছে তিন নং সমীকরণ এটা হচ্ছে আমাদের চার নং সমীকরণ তিন নং সমীকরণ এবং চার নং সমীকরণটাকে যখন তুলনা করি এখানে x প্লাস xy প্লাস 4 সমান y আর এখানে x প্লাস y xy প্লাস 4 সমান 25x তাহলে আমরা লিখব 3 ও 4 নং সমীকরণ পরে পাই তুলনা করে কি পাই 4 সমান 4 না লিখে আমরা লিখি 25 x সমান 4 25 x সমান 4 তাহলে সরি 25 x সমান y তাহলে আমরা y মান নির্ণয় করলাম কত y মান নির্ণয় করলাম আমরা 25x তাহলে অতএব y সমান 25x এটা আমরা ধরে নিলাম পাঁচ নং সমীকরণ কারণ আমরা y এর মানটা এক নং সমীকরণে বসাইতে পাবো আবার দুই নং সমীকরণে বসাই আমরা x এর মানটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখি y এর মান এক নং এ বসাই এক নং সমীকরণটা হচ্ছে x প্লাস 4 ভাগ y y মানে হচ্ছে 25x সমান 1 তাহলে এর নিচে একটা 1 আছে লসাগু নির্ণয় করব আমরা 25x 25x স্কয়ার প্লাস 4 সমান 1 তাহলে এভাবে 25x স্কয়ার প্লাস 4 সমান 25x তারপর এটাকে সাবস্টিটিউট করব আমরা 25x স্কয়ার মাইনাস 25x প্লাস 4 সমান 0 বা 25x স্কয়ার এই 25x স্কয়ারকে ভাঙলে হচ্ছে আমাদের 25x স্কয়ারের সাথে x গুণ আছে 100x স্কয়ার 100 স্কয়ারকে যদি আমরা ভাঙাই মাইনাস 20x মাইনাস 5x প্লাস 4 সমান 0 20টা x আর 5টা x হচ্ছে 25x 20 আর 5 গুণ করলে হচ্ছে আমাদের 100 তাহলে আমরা এখান থেকে কমন নিব কি কমন নিব 5x 5x কমন এখানে থাকতেছে 5x এখানে থাকতেছে 4 মানে 1 কমন নিলে 5x মাইনাস 4 সমান 0 তাহলে 5x মাইনাস 4 5x মাইনাস 1 সমান 0 তাহলে হয় 5x মাইনাস 4 সমান 0 তাহলে বা 5x সমান 4 অতএব x এর মান বের করলাম আমরা x সমান 1 ভাগ 5 আমরা x এর মান আমরা দুটো পাইলাম এটা পেলাম 4 ভাগ 5 একটা পেলাম আমরা 1 ভাগ 5 এখন x এর মানটা বসাই দিব আমরা 5 নং সমীকরণে 5 নং সমীকরণে বসাই
তাহলে যখন x সমান 4 ভাগ 5 তখন y সমান হবে 25x x মানে 4 ভাগ 5 5 দ্বারা 5 কে ভাগ করলে 25 কে ভাগ করলে 5 তাহলে x এর মান বেরোলো 20 যদি x এর মান হয় 1 ভাগ 5 তখন y সমান হচ্ছে 25 ইনটু 1 ভাগ 5 বাদ দিল y মান আমরা নিয়ে গেলাম 5 তাহলে অতএব নিম্ন সমাধান x কমা y সমান y মানে x এর মান হচ্ছে 1 ভাগ 5 ইনটু 5 এখানে হচ্ছে 4 ভাগ 5 কত হল আশা করব এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো এই আলোকে 5 নম্বরের মত করে তোমরা বুঝতে পারবা আজকে ক্লাস এখানেই আগামী ক্লাস কিন্তু ভালো যাবে সুতরাং এই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব get more updates. Allah Hafiz.